is no limit how you convert your life into a healthy lifestyle, right? So daily you have to take 30 minutes of time for yourself, do exercise, do whatever you want, and make your life into a healthy life. Welcome to my channel, Mo's Health Hub. আমি মৌ আর আজ আমি আপনাদের সকলকে আমার চ্যানেলে জানাই অনেক 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 স্বাগত। তো আপনারা তো জানেনই আমার এই চ্যানেলে আমি রোজই কিছু না কিছু হেলথ টিপস দেবো। হতে পারে এটা কোনো হেলদি কুকিং রেসিপি হোক, বিউটি টিপস হোক, বা কোনো রকম স্পোর্টস বা কিছু হেলথ রিলেটেড অন্য কিছু টপিকস নিয়ে আমি ভিডিও পোস্ট করি। তো নতুন ভিডিও শুরু করার আগে আমি এটুকু জানতে চাই যে আমার গত দিনের ভিডিও আপনাদের কেমন লেগেছিল। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, আগামী দিনে আমি যেগুলো পোস্ট করতে চলেছি, আর যদি ভালো লেগে থাকে এগুলো, তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। আর আপনার নিজের মানুষদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো এইরকম একটি হেলথ টিপস রিলেটেড ভিডিও আমি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতে টিপসটা আপনাদের সামনে নিয়ে আসছি, সেটা হচ্ছে হাঁটা বা ওয়াকিং। তো হাঁটা চলা বা ওয়াকিং কি কোনো এক্সারসাইজ হতে পারে? এটা অনেকের মনেই প্রশ্ন থাকে যে হাঁটা, এত সিম্পল হাঁটা, এটা কি করে এক্সারসাইজ হতে পারে? হ্যাঁ, ওয়াকও কিন্তু একটা এক্সারসাইজ হতে পারে এবং খুব ভালো এক্সারসাইজ হতে পারে যদি আপনি আর কোনো কিছু নাও করে থাকেন। ডেলি কিন্তু আপনাকে কিছুটা সময় দিতে হবে ওয়াক করার জন্যে। তো আমাদের প্রতিজনেরই বা প্রত্যেকেরই প্রশ্ন হচ্ছে, তাই ওয়াকটা আমরা কী করে করব? সারাদিন বাড়িতেও তো আমরা অনেক হাঁটাচলা করি, তাহলে সেটা কি এক্সারসাইজ নয়? আমার উত্তর হচ্ছে, সারাদিনে আমরা বাড়িতে হাঁটাচলা করি, হ্যাঁ নিশ্চয়ই, তাতে আমাদের মোবিলিটি হচ্ছে, এক জায়গায় বসে থাকার চেয়ে বেটার হচ্ছে মুভমেন্ট, কিন্তু দ্যাট ইজ নট দ্য এনাফ এক্সারসাইজ। ওটা কিন্তু এক্সারসাইজের পর্যায়ে পড়ছে না। প্রতিদিন 30 থেকে 45 মিনিটস টাইম আমাদের দিতে হবে ওয়াকের জন্যে বা হাঁটার জন্যে। এখন প্রশ্ন হচ্ছে, এই হাঁটাটা কেমন হবে? এই হাঁটাটা হবে ব্রিস্ক ওয়াকিং, একটা মোটামুটি গতিতে সাধারণ মানুষ যেভাবে চলতে পারে এটা সেইভাবেই কিন্তু হাঁটা চলা বোঝাচ্ছে, যেটাকে বলা হচ্ছে ব্রিস্ক ওয়াকিং। এবং 30 টু 40 মিনিটস টাইম মানে এটা ডিস্টেন্সের হিসেবে প্রায় 4.5 কিলোমিটার মতন ডিস্টেন্স কাভার করতে হবে এই সময়। তো এটাই হচ্ছে একটা আইডিয়াল ওয়াক এক্সারসাইজ বলতে যেটাকে বোঝায়। হ্যাঁ, এবার বলতে হবে যে ওয়াক রোজ রোজ করছি, একা করব, সেটা খুবই মনোটোনাস লাগে। নিশ্চয়ই একা একা হাঁটা সবসময় ভালোও লাগে না। তো তার জন্য আমরা কী কী করতে পারি? এই একঘেয়েমি সবচেয়ে ভালো যে পদ্ধতি এই একঘেয়েমি কাটাবার জন্য সেটা আমি বলবো, দ্যাট ইজ দ্য মিউজিক। মিউজিকের মতো বড় বন্ধু কিছু নেই। আপনি ধরুন হাঁটতে যাচ্ছেন, এখন তো করোনার সময়, তো আমরা বন্ধু বান্ধবের সাথে একসাথে জড়ো হয়ে যেতেও পারবো না। তো সবচেয়ে ভালো হচ্ছে আপনি একটা ইয়ারফোন নিলেন এবং আপনার পছন্দ মতন কোনো গান চালালেন এবং হাঁটতে থাকলেন। আর অবশ্যই মনে রাখবেন, আপনাকে কিন্তু 30 টু 45 মিনিটসে আপনাকে 4.5 কিলোমিটার কাভার করতে হবে, আর এটাই হচ্ছে আপনার হাঁটার সঠিক পদ্ধতি। এবং এর মধ্যে যেটা মানে যেটা পরীক্ষা করে দেখা গেছে, 6000 স্টেপস আমরা কাভার করতে পারি যদি ঠিক এই পদ্ধতি অনুযায়ী আমরা হাঁটি, এবং এটা হচ্ছে ওয়াক এক্সারসাইজ। তো এর কোনো লিমিট নেই, কেউ 10000 স্টেপসও করতে পারে, কেউ 6000ও করতে পারে, হ্যাঁ আবার 2-3 হাজারও করতে পারে। তো শুরুতে একটু একটু প্রবলেম সবারই হয়, তো ধীরে ধীরে আমরা টাইমটা বাড়াবো। শুরুতে হয়তো 15 মিনিটস 20 মিনিটস করলাম, তারপর 30-45 অবধি আমরা যেতে পারি, ম্যাক্সিমাম 1 আওয়ার। তবে হ্যাঁ, এখানে একটা অবশ্যই আমার বলার আছে, যাদের 40 অ্যাবাভেজ বা ধরুন 60 অ্যাবাভেজ, 40 অ্যাবাভে একরকম স্টেপস আমরা হাঁটতে পারবো, আবার 60 অ্যাবাভে একরকম। তো আমরা কখনোই এক্সেস স্ট্রেস দিয়ে কিছু করব না। এক্সারসাইজ তখনই ফ্রুটফুল হয় যখন আমরা এটাকে এনজয় করে করব, যখন ভেতর থেকে এনজয় করব। আর আমরা যদি সেটাকে স্ট্রেস হিসেবে নিই যে না আমাকে এতটা করতেই হবে যেভাবে হোক, তো সেটা কিন্তু ফ্রুটফুল হবে না, এবং তাতে কিন্তু আরও অপোজিট এফেক্ট হয়ে থাকে। সো আমার একটাই রিকোয়েস্ট, যাদের কোনো রকম নিজের প্রবলেম আছে বা কোনো হেলথ রিলেটেড প্রবলেম আছে বা অ্যাস্থমার প্রবলেম আছে, যারা চলতে গিয়ে হাঁপিয়ে পড়েন, স্পেশালি এজ ফ্যাক্টর লাইক 45 অ্যাবাভ বা 50 অ্যাবাভ, 60 অ্যাবাভ, তারা কিন্তু অবশ্যই ওয়াক করার আগে বা যে কোনো এক্সারসাইজ করার আগে আপনারা কিন্তু অবশ্যই ডক্টরের, যে ফ্যামিলি ফিজিশিয়ান, ওনার কিন্তু একটা কনসালটেশন নিয়ে নেবেন।
আর জেনারেলি যদি দেখা যায় যে কোনো বয়সের লোকই হোক, মানে যে কোনো বয়স্ক মানুষই হোক, মোটামুটি একটা মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াক যদি 20-25 মিনিটসও হালকা ওয়াক নিতে পারে, তো তার জন্য কিন্তু এটা কিন্তু অনেক কিছুর ওষুধ। যেমন এটা ব্লাড সুগারকে কন্ট্রোল করবে, কোলেস্টেরল কন্ট্রোল করবে, সবচেয়ে যেটা বড় জিনিস সেটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন অ্যান্ড মাইন্ডকে কিন্তু ভীষণ ফ্রেশ রাখতে সাহায্য করে। আর যাদের বাড়িতে কুকুর আছে বা অন্য কোনো পেট আছে, আপনারা পেট নিয়েও ওয়াক করতে যেতে পারেন, দ্যাট ইজ আ ভেরি গুড অপশন, কি আপনার মনোটোনাসও লাগবে না। আর এরপরে যে এক্সারসাইজের কথা বলবো সেটা তো বলবোই, তার আগে আমি বলতে চাই এই ওয়াক কত ধরনের হতে পারে। একটা তো হচ্ছে আমাদের নেচার ওয়াক, যেটা আমরা হাঁটতে পারছি, তবে সবচেয়ে ভালো হয় ওয়াক করার জায়গাটা যদি একটু হাই হয়, মানে অ্যাঙ্গেলটা যেন একটু খাড়া হয়। তো আমি এটা অবশ্যই কিন্তু বয়স্ক মানুষদের জন্য বলছি না, যারা ইয়াং এজ বিলো 40 আমি তাদের জন্য বলছি। আর অবশ্যই যে কোনো পদ্ধতি নেওয়ার আগে একবার ফিজিশিয়ানের কনসালটেশন ভীষণ ভীষণ জরুরি। আর জিম ওয়াক, এরপর আসছে জিম ওয়াক। তো তাতে যারা ট্রেডমিলে ওয়াক করে থাকেন তাদের জন্য বলি, ট্রেডমিলের অ্যাঙ্গেলটা কিন্তু সবসময় একটু বাড়িয়ে নিতে হবে। অ্যাঙ্গেল মিন্স ইনক্লাইনেশন। তো এমনি অনেকক্ষণ দৌড়বার চেয়ে যদি আমরা ইনক্লাইনেশন বাড়িয়ে ওয়াক করি, তাতে কিন্তু আমাদের ক্যালোরি বার্নও বেশি হবে এবং তাতে আমাদের যে এক্সারসাইজ যে ইন্টেন্সিটিটা সেটা অনেক বেশি হয় কম সময়ে। তো এটা একটু খেয়াল রাখতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে ওয়াক করার সময় একটা জলের বোতল কিন্তু সাথে রাখতে হবে, বিকজ এটা একটা এক্সারসাইজ এবং আপনি যত ওয়াক করতে থাকবেন সোয়েটিং হবে, তাতে ডিহাইড্রেশন যাতে ফিল না হয়, তো সেই জন্য একটা নর্মাল ওয়াটার বটল, চিল্ড আমি রেফার করব না, নর্মাল ওয়াটার বটল সাথে রাখতে হবে আর একটা ছোট্ট টাওয়েল। তো এইভাবে যদি আমরা ওয়াক করে থাকি তো উইদিন 1 মান্থ আমরা কিন্তু দেখবো আমাদের মন আর শরীর অনেক বেশি সতেজ হয়েছে, আমরা অনেক বেশি খুশি রয়েছি। এবং ওপর থেকে আরেকটা উপকার হবে, আমাদের যে এক্সেস ফ্যাট বা আমাদের যে এক্সট্রা ওয়েট সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোলে আনতে পারবো। ব্লাড সুগার থাকলে সেইটাও কিন্তু কন্ট্রোলে আসবে। আর সবচেয়ে বেশি হচ্ছে কনসেন্ট্রেশন অ্যান্ড মাইন্ড ফ্রেশনেস। সো নেক্সট যে এক্সারসাইজটার কথা আমি বলছি সেটাও কিন্তু খুবই সিম্পল এবং আমাদের ঘরের মধ্যে থেকেই এটা আমরা করতে পারি, এর জন্য কোনো ইকুইপমেন্টসের দরকার হয় না বা জিমে যাওয়ার দরকার হয় না। এই এক্সারসাইজটা হচ্ছে স্টেপ বা স্টেপার্স, সিঁড়ি ওঠা আর নামা। তো মোটামুটি আমাদের বাড়িতে সবারই একটুখানি এন্ট্রিতে ঢুকতে গেলে বা ধরুন ছাতে যেতে গেলে সিঁড়ি তো থাকেই, বা ফ্ল্যাট হলে সেখানেও সিঁড়ি থাকে। তো এটা কিছুই না, প্রতিদিন আমাদের অন্তত দিনে একবার 4-5টা সিঁড়ি উঠতে হবে এবং আবার নামতে হবে। তো প্রথমে শুরুতে একটা দুটো ধাপ দিয়ে আমরা শুরু করব, একটা দুটো স্টেপস দিয়ে, যে উঠবো আবার নামবো, উঠবো আবার নামবো। তো এইভাবে ধীরে ধীরে আমরা 10-20টা পর্যন্ত সিঁড়ি কিন্তু আরামসে ওঠানামা করতে পারবো যদি আমরা রোজ এটাকে প্র্যাকটিস করে থাকি। তো সবসময় মনে রাখতে হবে প্র্যাকটিস বা অভ্যাস কিন্তু একটা খুব বড় জিনিস, যেটা আমাদের অনেক কঠিন কঠিন জিনিসকে আয়ত্ত করতে সাহায্য করে। তো এই স্টেপার্স বা স্টেপস কিন্তু আমরা অতি সহজেই আমাদের চারপাশে পেতে পারি, আমাদের সারাউন্ডিংসেই পেতে পারি এবং আমরা এর সাহায্যে খুব ভালো একটা কার্ডিও এক্সারসাইজ করতে পারি। আর যারা আমরা জিমে যাই তারা তো ওখানে স্টেপার্স পাই। তো এই এক্সারসাইজটাও করার সময় আমি আবারও বলে দিচ্ছি, যাদের 60 অ্যাভাবেজ বা এমনিতেও 50 অ্যাভাবেজ বা নিতে কোনো প্রবলেম আছে বা করতে গেলে একটু স্ট্রেস হচ্ছে, কোনো রকম স্ট্রেস নিয়ে কিন্তু কোনো এক্সারসাইজ করবেন না। আমি আবারও বলছি এক্সারসাইজ কিন্তু অনেক এনজয় করার মুডে আমাদের করতে হবে। এখানে যে ছোটো ছোটো ভিডিওগুলো আমি ক্লিপিংসে দিয়েছি বা অ্যাড করেছি, একটুখানি লক্ষ্য করলে বুঝতে পারবেন ঠিক কী পদ্ধতি অনুসরণ করে আমাদের এই স্টেপার্স করতে হবে বা ওয়াক করতে হবে বা ট্রেডমিল করতে হবে, ট্রেডমিলের অ্যাঙ্গেল কী করে বাড়াতে হবে বা বাড়ালে কেমন দেখতে লাগবে, এই সমস্ত কিছু কিন্তু আমি এই ক্লিপিংসে দিয়ে দিয়েছি। এবং আমার আগামী ভিডিওগুলোতে এই ধরনের আরও অনেক হেলথ টিপস দিয়ে আমি আসবো আপনাদের সামনে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি, ভালো থাকবেন।